শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের পশ্চিম পাশে লাইন পরিবর্তন করছিল একটি পণ্যবাহী ট্রেন। শান্টিং করার সময় ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল। একটা গাড়ির পুরো গাড়ি পড়ে গেছে আর একটা গাড়ির আটটা চাকা পড়েছে। আর ইঞ্জিনের সাথে যে গাড়িটা আছে, ইঞ্জিন ঠিক আছে, ইঞ্জিনের সাথে গাড়িটা টুরোড হয়ে আছে। চারটা চাকা আছে লুক লাইনে, চারটা চাকা আছে। এতে উল্লাপাড়া রেল স্টেশনের উভয় পাশে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়েন যাত্রীরা, অনেকে রওনা দেন বিকল্প পথে। ট্রেনের শিডিউল তো বিলম্ব হবে, এর কারণে আমরা এখন যাইতে পারতেছি না, কিছু লেট হবে। ট্রেন ছাড়া কোনোদিন যাতায়াতই করি না, বাট এখানে আসার পর দেখতেছি এখন আমাদের ট্রেন লাইনচ্যুত হয়েছে, এখন বাসে যেতে হবে। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনেও আটকা পড়েন উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী বহু যাত্রী। 5-6 ঘন্টা লেট হলে আমরা এখন কিভাবে যাব? আমরা তো টিকিট কেটে ফেলেছি। তারা কোনো নির্দিষ্ট টাইম দেয় না যে এতটুকু টাইমের মধ্যে আসবে বা এতটুকু বসে থাকবে। প্রায় 2-2.5 ঘন্টা ধরে বসে আছি, এখন কখন আসবে এটা আমরা আসলে জানতে পারতেছি না। যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা চাইলে কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনের মাধ্যমে টিকিট রিফান্ড করবেন, যারা কাউন্টারে টিকিট কেটেছেন তারা কাউন্টারে টিকিট জমা দিয়ে সমপরিমাণ টাকা ফেরত নিয়ে যাবেন। দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধ করার সুপারিশ প্রণয়নের জন্য আমরা 4 সদস্যের একটি কমিটি গঠন করেছি, তারা ইতিমধ্যে স্পটে আছে এবং তারা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এর আগে পাবনার ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে উদ্ধারকারী রিলিফ ট্রেন। 7 ঘন্টা পর স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। সাহাল আবদুল্লাহ আলভী, সময় সংবাদ।